আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্লাস নাইনের তৃতীয় চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ পৌষ্টিকতন্ত্র থেকে পরিপাক বা ডাইজেশন নিয়ে কথা বলতে চাই এর আগে পৌষ্টিকতন্ত্রের উপর অলরেডি দুটি ভিডিও আপলোড করা হয়েছে যারা তোমরা ভিডিও দুটি দেখো অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দুটি দেখে নিতে পারো এর ফলে আজকের এই ভিডিওটি অনেক বেশি সহজ ও সরল মনে হবে তো যাই হোক চলো কথা না পারি আজকের এই আলোচনাটি শুরু করা যাক তোমরা বোর্ডের মধ্যে দুটো জায়গা চকচক দেখতে পাচ্ছ এই যে দুটো জায়গা এই দুটো জায়গায় তোমরা আমার দেখতে পাচ্ছ এটা তোমাদের জন্য তোমাদের একটু হলেও যদি উপকার করতে পারি আমার ভিডিও একটু হলেও যদি তোমাদের উপকারে আসে তার জন্যই এই নতুন বোর্ড নিয়ে আসা এবং এই নতুন বোর্ডে দুই সাইডে যে দুটো রড লাগা রয়েছে সেই রড এখানে পড়ার ফলে চকচক করছে যাই হোক তার মাঝখানে আজকে তোমাদের খুব সুন্দরভাবে এই পরিপাক বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা ডাইজেশনকে করব তো চলো প্রথমেই আমরা জেনে নিই এই পরিপাক জিনিসটা কি আসলে তোমাদের আমি প্রথম দিন থেকেই বলছি যে পুষ্টির পাঁচটি ধাপ পুষ্টির পাঁচটি ধাপ নাম্বার ওয়ান খাদ্য গ্রহণ এবং তারপরে পরিপাক বা ডাইজেশন ওকে তো খাদ্য গ্রহণের পর আমরা খাদ্য গ্রহণের পর পরের যে ধাপ যেটাকে আমরা পরিপাক বলে থাকি সেই পরিপাক নিয়ে আজকের আলোচনা এবং এর পর বাকি যে তিনটা ধাপ রয়েছে খাদ্য গ্রহণ পরিপাক এরপরে শোষণ আত্মীকরণ বহিষ্করণ আজকে পুরো চারটি ধাপ একদমই ক্লিয়ার করে দেব এর ফলে তোমাদের যে পুষ্টি প্রক্রিয়াটা টোটাল কমপ্লিট হয়ে যাবে মানে পুষ্টিকতন্ত্রের এই এই পার্টটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো চলো প্রথমেই আমরা জেনে নিই পরিপাক জিনিসটা আসলে কি দেখো আমরা যে খাদ্য বস্তুগুলো গ্রহণ করি সেগুলো বেশিরভাগই জটিল মানে জটিল অবস্থায় থাকে তো এই যে খাদ্য বস্তু খাদ্য বস্তু এই জটিল খাদ্য বস্তু এই জটিল খাদ্য বস্তু কিন্তু শোষিত হতে পারে না তার জন্য একে দরকার আগে কি হওয়া না আগে সরল হওয়া সরল হওয়া তো জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়ার যে পদ্ধতি বা প্রক্রিয়া সেই প্রক্রিয়াকেই বলা হয় পরিপাক বা ক্লিয়ার ব্যাপারটা ডাইজেশন জটিল খাদ্য বস্তু সরল খাদ্যে পরিণত হওয়ার যে ঘটনা বা পদ্ধতি সেই পদ্ধতির নামই হচ্ছে পরিপাক এবং এই যে পরিপাক এই পরিপাক দুটো ধাপে ঘটে কয়টি ধাপে ঘটে দুটো ধাপে ঘটে কি কি নাম্বার ওয়ান যান্ত্রিক পরিপাক যান্ত্রিক পরিপাক ওকে এবং নাম্বার দুই হচ্ছে উৎসেচক দ্বারা পরিপাক অর্থাৎ আমরা জটিল খাদ্য বস্তুকে যে সরল একদম সরল অবস্থায় নিয়ে আসবো তার জন্য দুটো ধাপ একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে উৎসেচক দ্বারা পরিপাক তো প্রথমেই আসি যান্ত্রিক পরিপাক অর্থাৎ এই পরিপাকের ক্ষেত্রে আমাদের শরীরে যে যন্ত্রগুলো রয়েছে যেই যন্ত্রগুলো এই খাদ্যবস্তুকে একদম সরল অবস্থায় নিয়ে আসার জন্য সাহায্য করে সেই যন্ত্রগুলোকে আমরা যান্ত্রিক মানে সেই যন্ত্র দ্বারা যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা যান্ত্রিক পরিপাক বলি এখানে আমাদের প্রথমে যে যন্ত্রটা আসবে সেটা হচ্ছে আমাদের দাঁত এই যন্ত্রটা টাক 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 করে আমাদের যে জটিল খাদ্যবস্তু সেই খাদ্যবস্তুকে তুমি একটা আপেল খাবে সেটাকে একদম টুকরা টুকরা করে ফেলবে তো এই যে যান্ত্রিক পরিপাক প্রথমে আমাদের দেখে নিব এই যান্ত্রিক পরিপাকের আবার দুটো ধাপ একটাকে বলা হয় চর্বন আর একটাকে বলা হয় পেরিস্টলসিস অ্যাকচুয়ালি এখানে আমাদের দাঁত এবং আমাদের পেশিগুলো খুব বেশি ভূমিকা পালন করে যান্ত্রিক পরিপাকের ক্ষেত্রে তো প্রথমে আসি চর্বন এই জিনিসটা কি চর্বন হচ্ছে যখন খাদ্যবস্তু আমরা গ্রহণ করি সেটা ভাত হোক রুটি হোক রুটি ইয়া বড় রুটি সেটাকে তুমি ছিঁড়ে নিচ্ছ এবং টুকরা টুকরা করে ফেলছো আপেল খাচ্ছো সেটাকে একদম টুকরা টুকরা পেয়ারা খাচ্ছ টুকরা টুকরা মাংস খাচ্ছ তো এই যে টুকরো টুকরো করে ফেলা দাঁতের সাহায্যে 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 বা হচ্ছে মিলে কাজটা সম্পন্ন হয় সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে চর্বন এবং এই চর্বন জিনিসটা খুব বেশি জরুরি খুব বেশি জরুরি খাদ্য বস্তুকে তুমি যত টুকরো টুকরো করে ফেলবে তত তোমার জন্য ভালো তত তাড়াতাড়ি তোমার পরিপাক হবে বা হজম হবে তুমি যদি খাদ্যবস্তুকে খুব বেশি টুকরো টুকরো করে না ফেলো তাহলে হজম হওয়ার জন্য বা পরিপাক হওয়ার জন্য সমস্যা হবে এই জন্য এটা যান্ত্রিক পরিপাকের অন্তর্ভুক্ত অর্থাৎ টুকরো টুকরো করে ফেলাটাও একটা পরিপাকের মধ্যেই পড়ে এবং এখানে তোমাদের খুব সুন্দর একটা তত্ত্ব প্রদান করব এই যে পরিপাক যান্ত্রিক পরিপাক অর্থাৎ বিশেষ করে চর্বণ এই চর্বণ প্রক্রিয়াটা কেন বেশি জরুরি বর্তমানে মানে এই ঘটনাটা লক্ষ্য করা যাচ্ছে যারা কম চর্বন করে খাদ্যবস্তু কম চর্বন করে বা কম টুকরো টুকরো করে তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ তুমি যদি খাদ্যবস্তুকে খুব ভালোভাবে পেস্ট না করো চর্বন না করো টুকরো টুকরো না করো তাহলে তোমার ক্যান্সার পর্যন্ত হতে পারে তার জন্য খাদ্যবস্তু যখন ভক্ষণ করবে তখন একটু সময় ধরে খাও এবং টুকরো টুকরো করার চেষ্টা করো ছোট ছোট করার চেষ্টা করো একদম পেস্ট করে ফেলার চেষ্টা করো একদম রো রোলারের মতো করে দাও একদম রোলার যেরকম করে দে চেপটা দেয় সেরকম করে দাও তাহলে তোমার শরীরের জন্য ভালো খুব তাড়াতাড়ি হজম হবে এবং অনেক বড় একটা রোগ ক্যান্সার থেকে কিন্তু তুমি রক্ষা পাবে ওকে তো চলো চরমন ব্যাপারটা বুঝলাম এবার হচ্ছে পেরিস্টলসিস পেরিস্টলসিস কি পেরিস্টলসিস হচ্ছে আমাদের পৌষ্টিক নালীর মধ্য দিয়ে অর্থাৎ চরমনের পর আমাদের খাদ্যবস্তু যে গমন করে এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম ঘুরে 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 চলে যাচ্ছে তো এই যে গমন করার যে যে পদ্ধতির মাধ্যমে করে সেই প্রক্রিয়াটা হচ্ছে পেরিস্টলসিস তো খাদ্যবস্তু আমাদের খাদ্য নালী খাদ্য থেকে পাকস্থলী তাই তো পাকস্থলী থেকে কোথায় যায় ভাই ক্ষুদ্রান্ত্র এই ছবিগুলো তোমরা অলরেডি জানো দেখেছ প্রথম পার্টের ভিডিওতে এই জন্য আমি বলছি যে প্রথম পার্টের ভিডিওটা দেখো এরপরে হচ্ছে বৃহদন্ত্র তো খাদ্যবস্তু খাদ্যনালী পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এইভাবে যে গমন করে সেই গমনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার নাম হচ্ছে পেরিস্টলসিস গমন যদি না হয় এই জায়গাগুলোতে যে খাদ্যবস্তু পরিপাকের ঘটনা সেই ঘটনা ঘটবে না এই জন্য গমন খাদ্যবস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুব বেশি জরুরি এবং পেশিগুলো প্রেসারের মাধ্যমে চাপ প্রয়োগের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কিভাবে নিয়ে যায় এই যে এটা যদি খাদ্য নালী দেখো এটা যদি খাদ্য নালী হয় তাহলে এই খাদ্য নালী কিন্তু চুপসানো থাকে আমাদের সামনে একটা শ্বাসনালি বারবার আমি বলেছি পিছনেরটা খাদ্য ওই খাদ্য কিন্তু চুপসানো থাকে যেই খাদ্য বস্তু আসে তো উপরের পেশিগুলো এখানে চাপ প্রয়োগের মাধ্যমে খাদ্যবস্তুকে ঢুকিয়ে ফেলে এবং এর ফলে এই জায়গাটা একটু ফলানো হয় এরপরে এই জায়গার পেশিগুলো আবার প্রেসার ক্রিয়েট করে এবং নিচেরটা হচ্ছে একটু প্রসারিত হয়ে যায় এর ফলে খাদ্যবস্তু ধরো একদমই নিচের দিকে নেমে যায় এইভাবেই খাদ্যবস্তু কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে এবং খাদ্য নারী থেকে পাকস্তরী পাকস্তরী ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত থেকে বৃহৎ এবং তারপরে এনাসের মাধ্যমে একদম আমাদের শরীরের বাইরের দিকে নির্গত হয় যেটা আমাদের দরকার পড়ে না তো এই হলো পেরিস্টলসিস প্রক্রিয়া তো এই যে যান্ত্রিক প্রক্রিয়া ছাড়াও খাদ্যবস্তু যখন যায় তখন উৎসেচক দ্বারা আমাদের পরিপাক যেটা হচ্ছে একটা মূল পরিপাক সেটা কিন্তু ঘটতে হয় অর্থাৎ উৎসেচক দ্বারা জটিল খাদ্য থেকে সরল খাদ্যে পরিণত হয় কোথায় কোথায় এই ঘটনাটা ঘটে আমাদের এই খাদ্য নালীর আগের যে ধাপ যেটা হচ্ছে মুখবিবর এই মুখবিবর থেকে শুরু হয় মুখবিবরে আমাদের হজম হওয়া শুরু হয় তারপরে পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহযন্ত্র এই জায়গাগুলোতে কিন্তু আমাদের হজম হয় বা পরিপাক হয় তো আমরা উৎসেচক কোন কোন উৎসেচক কোন কোন খাদ্যের উপর ক্রিয়া করে সেটার উপর ভিত্তি করে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে তোমরা বইয়ের ব্যাপারটাও বুঝে যাবে এবং খুব সহজে মনে রাখতে পারবে তো চলো প্রথমেই আমরা দেখিনি আমাদের শরীরে যে উৎসেচকগুলো রয়েছে সেই উৎসেচকগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি উৎসেচকগুলোকে কয় ভাগে ভাগ করতে পারি ভাই তিন ভাগে ওকে তো নাম্বার ওয়ান প্রথমটা হচ্ছে অ্যামাইলো লাইটিক অ্যামাইলো লাইটিক এবং তারপরে হচ্ছে প্রোটিও লাইটিক উৎসেচক তাহলে এমাইলোলাইটিক উৎসেচক প্রোটিওলাইটিক উৎসেচক এবং নাম্বার তিন লাইপো লাইটিক উৎসেচক তাহলে উৎসেচক তিন প্রকারের হয় ভাই এমাইলোলাইটিক প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক অ্যামাইলোলাইটিক উৎসেচক কাকে বলবো যে সমস্ত উৎসেচক শর্করা বা কার্বোহাইড্রেটের উপরে কাজ করবে কার উপরে কাজ করবে শর্করা বা কার্বোহাইড্রেটের উপরে কাজ করবে তাদেরকে আমরা অ্যামাইলোলাইটিক উৎসেচক বলবো যে সমস্ত উৎসেচক তোমরা বুঝতেই পারছো প্রোটিওলাইটিক অর্থাৎ প্রোটিন বা আমিষের উপরে কাজ করবে তাহলে সেই সমস্ত উৎসেচককে আমরা প্রোটিওলাইটিক বলবো যে সমস্ত উৎসেচক যারা ফ্যাটের উপরে কাজ করবে তাদেরকে আমরা বলবো লাইপোলাইটিক উৎসেচক তাহলে মূলত আমরা এই তিন ধরনের খাদ্যবস্তুই খাই শর্করা প্রোটিন ফ্যাট অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিন ধরনের খাদ্যবস্তু খাই এবং এই তিন ধরনের খাদ্যবস্তু হজমের জন্য আমাদের শরীরের মধ্যে তিন ধরনের উৎসেচক রয়েছে মানে সৃষ্টিকর্তার অসীম কৃপা অসীম কৃপা আমাদের তিন ধরনের উৎসেচকই দিয়েছেন অ্যামোলোলাইটিক প্রোটিওলাইটিক লাইপোলাইটিক তুমি অনেক প্রাণী দেখবে অনেক প্রাণী দেখবে যারা শর্করাকে হজমই করতে পারে না হয়তো তারা হাড় গোর সবই হজম করে কিন্তু তুমি বা জাতীয় খাবার দিবে তারা হজমই করতে পারে না যেরকম সিংহ অনেক শক্তিমান একটি প্রাণী বাঘ অনেক প্রাণী কিন্তু শক্তিমান একটি এই যে শক্তিমান প্রাণীটা তাকে তুমি প্রোটিন জাতীয় মাছ মাংস দিয়ে দাও হজম করে দিবে কোনো সমস্যা নেই হাড় দিয়ে দাও খেয়ে চিপিয়ে হজম করে দিবে কিন্তু তুমি সেলুলোর জাতীয় খাবার দাও ঘাস দাও ঘাস খেলেও সে হজম করতে পারবে না কারণ এই উৎসেচক তার শরীরের মধ্যে নেই বুঝতে পারছো তুমি কুকুর বিড়ালকে দেখবে মানে হাড়গোড় সবই খেয়ে নিবে কিন্তু হচ্ছে তুমি ঘাস দিবে হজম করতে পারবে না কিন্তু আমাদের শরীরের মধ্যে সব উৎসেচকগুলো রয়েছে তুমি ঘাস দাও সেটাও আমরা হজম করব। তুমি আমাকে মাছ মাংস দাও সেটাও হজম করার আমার ক্ষমতা রয়েছে অর্থাৎ আমার শরীরে সব ধরনের উৎসেচক রয়েছে এই জন্যই তো আমরা সর্বভূগ ওরা মাংসাশী কিছু রয়েছে আবার হচ্ছে শাকাশী শুধুমাত্র হচ্ছে ঘাস হজম করে তাদেরকে আবার মাছ মাংস দাও তারা হজমই করতে পারবে না যেরকম গরু ছাগল ওকে হরিণ তো আশা করছি তোমরা এই উৎসেচকগুলোকে তিন ভাগে ভাগ করে নিতে পারবে এবার এবং হচ্ছে লাইপোলাইটিক তো চলো প্রথমে আমরা দেখে নি আমাদের এই মুখ আমরা বলেছিলাম যে তিন ধরনের উৎসেচক আমাদের এই জায়গাগুলোতে থাকে মুখবিবরে পাকস্থলিতে ক্ষুদ্রান্তে এই তিনটা জায়গায় আমাদের মূলত হচ্ছে পরিপাকের ঘটনা দেখা যায় কি কি বললাম মুখবিবর পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত এই তিনটা জায়গায় আমাদের মূলত পরিপাক উৎসেচক দ্বারা পরিপাকের ঘটনা এই তিনটা জায়গায় ঘটে তো প্রথমেই আমরা অ্যামাইলোলাইটিক উৎসেচক নিয়ে কথা বলবো তো এখানে শাড়িটা করছি দেখি কতদূর যায় প্রথমে হচ্ছে অ্যামাইলোলাইটিক উৎসেচকের মধ্যে প্রথমেই আসবে টায়ালিন প্রথমেই আসবে কি টায়ালিন বা এটাকে আমরা বলি সেলাই ভারি অ্যামাইলেজ সেলাইভারিমাইলেজ এই যে উৎসেচকটার নাম তোমরা দেখছো টায়ালিন বা এটা হচ্ছে আমাদের মুখবিবরে আমাদের লালার মধ্যে অবস্থিত টায়ালিন বা সেলাইভারি এই যে তোমরা সেলাই শব্দটা জানো না সেলাইভা মানেই লালা সেখান থেকে সেলাইভারি অ্যামাইলেজ তো এই যে উৎসেচক রয়েছে তাহলে এটার উৎস কোথায় এটার উৎস হচ্ছে বা এটা ক্রিয়াস্থল স্থল কোথায় এক কথায় বলতে পারো ক্রিয়াস্থল তাহলে তোমরা লিখবে মুখ বিবর বা উৎস স্থল তোমরা লিখতে পারো উৎস স্থল লিখতে পারো তাহলে উৎস লিখলা হচ্ছে এটা হচ্ছে উৎসেচক এটা হচ্ছে উৎসেচক এবং কার উপরে ক্রিয়া করে না এটা সেদ্ধ সারের উপর কাজ করে এবং সেদ্ধ স্বেচ্ারের উপর কাজ করে এই সেদ্ধ সারকে মল টোজে পরিণত করে কিসে পরিণত করে মল টোজে পরিণত করে তো যার উপরে ক্রিয়া করে উৎসেচক যার উপরে ক্রিয়া করে এটাকে বলা হয় সাবস্ট্রেট কি বলা হয় তো হচ্ছে উপর কাজ করে সাব এবং এই সেদ্ধ শ্বেতসারকে কিসে পরিণত করে মল পরিণত করে আশা করছি অত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ মোটামুটি নেক্সট নাম্বার দুই আবার একটা এমআইলে আসবে একটা তো আমরা স্যালাইভারি এমাইলেজ লিখলাম যেটা স্যালাইভাতে অবস্থিত আর একটা কোথায় এর উৎস এটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে পাকস্থলীর পরে যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি বা যেটাকে আমরা বলি সেই অগ্নাশয়ে অবস্থিত অগ্নাশয় থেকে অনুস্তৃত হয় এছাড়াও এটা কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত এখানে ও কথাটা এন্ড কথাটা বেশি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রান্ত থেকে নিঃস্তৃত হয় এবং এই যে হচ্ছে অ্যামাইলেজ এটা কিন্তু শুধু সেদ্ধ স্বেচ্ছার নয় সেদ্ধ ও অসেদ্ধ দুটো স্বেচ্ছারের উপরেই কাজ করে সেদ্ধ ও অসেদ্ধ দুটো স্বেচ্ছারের উপরে কাজ করে এবং এটাকে মল্টোজে যে পরিণত করে কিসে পরিণত করে মল্টোজে যে পরিণত করে সেদ্ধ স্বেচ্ছার হোক বা অসেদ্ধ স্বেচ্ছার হোক ভেরি নাইস নাম্বার থ্রি দেখো এর পরের যে উৎসেচকটা সেই উৎসেচকটার নাম হচ্ছে মলটেজ মল্টেজ এই যে মলটেজ এটাও কিন্তু অগ্নাশয় এবং ক্ষুদ্রান্ত থেকেই উৎপন্ন লাভ লাভ করে করে অর্থাৎ কার উপরে কাজ করে মলটেজ না মলটোজের উপর কাজ করে মলটোজ এই যে মলটোজ তৈরি হয়েছিল এই মলটোজের উপর কাজ করে এরপরে এটাকে গ্লুকোজে পরিণত করে গ্লুকোজ এবং এই গ্লুকোজ হচ্ছে একটা সরল খাদ্য যেটা কিন্তু আমাদের শোষিত হবে খুব সহজেই শোষিত হবে ওকে ভেরি গুড নেক্সট মনে রাখতে পারছো আশা করছি এরপরে হচ্ছে শুক্রোজ আচ্ছা এখানে তোমরা আইসো মল্টেজ একটা লিখতে পারো আইসো মল্টেজ এই আইসো মল্টেজ ক্ষুদ্রান্ত থেকে নিস্তৃত হয় এবং এটা আইসো মল্টেজের মল্টোজের উপর কাজ করে আইসো মলটোজের উপর কাজ করে এবং এটা হচ্ছে গ্লুকোজে পরিণত করে এরপরে নাম্বার ফাইভ তোমরা মনে রাখবা হচ্ছে কার উপরে কাজ কাজ করে করে উপর উপর এবং হ্যাঁ এটা 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 আচ্ছা উৎস উৎস হচ্ছে ক্ষুদ্রান্ত মনে রাখবে এরপরে কার উপরে কাজ করে সুক্রোজের উপর কাজ করে এবং কি পরিণত করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটো তে পরিণত করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ওকে ফ্রুক্টোজ ভালো মতো এই জায়গাটা একটু লিখে নিও ওই দিকে কিন্তু দেখতে পাবেন এই জন্য লিখলাম না গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তো এই হলো মোটামুটি আমাদের যে সমস্ত উৎসেচক অ্যামাইলোলাইটিক অর্থাৎ যারা শর্করার উপরে ক্রিয়া করে এরপরে আমরা এই পাশ থেকে শুরু করব এবার এই পাশে আমরা প্রোটিওলাইটিক উৎসেচকের কথা লিখবো প্রোটিওলাইটিক প্রোটিও লাইটিক এর উৎস আমরা দেখবো কোথায় উৎস কাজ থেকে উৎপন্ন হয় এবং কোন উপর সাব সাব কাজ করে সেটা দেখব তো প্রথমেই আমরা যেটা লিখতে চাইবো সেটা হচ্ছে পেপসিন আচ্ছা বন্ধুরা তোমরা কি এই জায়গাটা নোটিশ করেছো যে আমাদের মুখবিবরে বা আমাদের সেলাই ভাতে বা লালাতে যে উচ্চ থাকে সেটা হচ্ছে টায়ালিন বা এমাইলিন এটা শুধু সেদ্ধারের উপর কাজ করে অর্থাৎ আমাদের মুখবিবরে শুধুমাত্র শ্বেতসার জাতীয় খাদ্যই অর্থাৎ হচ্ছে শর্করা জাতীয়ই হজম হয় বাকি কিন্তু আর কোনো খাদ্য হজম হয় না অর্থাৎ প্রোটিনও হজম হয় না এবং ফ্যাটও হজম হয় না শুধুমাত্র মুখবিবরে আমাদের শ্বেতসার জাতীয় খাদ্যই হজম হয় যাই হোক এরপরে চলো প্রোটিওলাইটিক উৎসেচকের মধ্যে প্রথমেই আসবে পেপসিন এটা কোথায় পেপসিন তোমরা যেন কোথায় উৎস এটা এটার উৎস হচ্ছে পাকস্থলী কোথায় পাকস্থলী কার উপরে কাজ করে প্রোটিনের উপর কাজ করে প্রোটিনের উপর কাজ করে এটা হচ্ছে পেপটনে পরিণত করে তো যাই হোক প্রোটিন এইটুকু তোমরা জানলেই হবে নাম্বার দুই রেনিন রেনিন খুবই গুরুত্বপূর্ণ এই উৎসেচকটা এই উৎসেচকটা হচ্ছে পাকস্থলি থেকে নিঃসৃত হয় এবং এই রেনিনের কাজ হচ্ছে দুগ্ধ প্রোটিন দুগ্ধ প্রোটিন যে দুগ্ধ প্রোটিনটার নাম হচ্ছে কেসিন এই কেসিনের উপর কাজ করে তো কোন দুগ্ধ প্রোটিনের উপর কাজ করে এটা কিন্তু প্রশ্নে আসে তো অবশ্যই মনে রাখতে হবে কেসিনের উপর কাজ করে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে তোমরা মনে রাখবে ট্রিপসিন এই ট্রিপসিন যে উৎসেচকটা এই ট্রিপসিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে অগ্নাশয় থেকে বা প্যানক্রিয়াস থেকে এবং এটা হচ্ছে প্রোটিনের উপর কাজ করে প্রোটিনের উপর কাজ করে ওকে তো মোটামুটি এই হয়ে গেল আমাদের প্রোটিওলাইটিক উৎসেচক যেগুলো হচ্ছে প্রোটিনের উপর কাজ করে খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা উৎসেচক মনে রাখতেই হবে পেপসিন রেনিন এবং ট্রিপসিন এই পেপসিন এবং রেনিন পাকস্থলি থেকে নিঃসৃত হয় একটা প্রোটিনের উপর কাজ করে ও সবগুলোই প্রোটিনের উপর কাজ করে তবে রেনিনটা হচ্ছে দুগ্ধ প্রোটিন কেসিনের উপর কাজ করে আর ট্রিপসিন এটা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত এটা প্রোটিনের উপর কাজ করে ওকে এরপর চলে যাচ্ছি আমরা লাইপোলাইটিক উৎসেচক লাইপো লাইটিক উৎসেচক আশা করছি দেখতে পাচ্ছ হ্যাঁ লাইপোলাইটিক উৎসেচকের মধ্যে প্রথমেই আসবে প্যানক্রিয়েটিক 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 লাইপেজ লাইপেজ তো উৎস কোথায় হবে প্যানক্রিয়েটিক তো প্যানক্রিয়াস থেকে অর্থাৎ অগ্নাশয় থেকে কোথার থেকে অগ্নাশয় ভেরি নাইস অগ্নাশয় থেকে আচ্ছা কার উপরে কাজ করে না ফ্যাটের উপর কাজ করে আচ্ছা ফ্যাটের উপর কাজ করার পর কিসে পরিণত মানে সাবস্ট্রেট ফ্যাট কিসে পরিণত করে একটা হচ্ছে গ্লিসারল গ্লিসারলে পরিণত হয় আর ফ্যাটি অ্যাসিডে তাহলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল কেন লিখলাম এটা কারণ হচ্ছে অনেক সময় আসে যে ফ্যাট সরল যে ফর্মটা সেই ফর্মটা কি সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যেরকমভাবে ট্রিপসিন প্রোটিনের উপর কাজ করে এগুলো যতই আগে পেপটন টেপটন যাই উৎপন্ন হোক না কেন পরে কিন্তু সবচেয়ে শেষে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে কি বললাম অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হবে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের সবচেয়ে সরলতম সরলতম উপাদান যেটা শোষিত হতে পারে তো ঠিক একই রকম ভাবে ফ্যাটের সরলতম উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যেরকম ভাবে এখানে সবচেয়ে সরলতম উপাদান হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ যেগুলো এগুলো শোষিত হতে পারে গ্লুকোজ শোষিত হতে পারে তো ঠিক একই রকম ভাবে এখানে অ্যাসিড ও গ্লিসারল শোষিত হতে পারে তো প্যানক্রিয়েটিক প্যানক্রিয়েটিক এমআই যেটা হচ্ছে থেকে হয় নাম্বার ইন টেস্টাইন বা ইনটেস্টাইনাল লাইপেজ যেটা ইনটেস্টাইন অর্থাৎ হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে নিঃসৃত হয় ইনটেস্টাইন মানে ক্ষুদ্রান্ত যেটাও ফ্যাটের উপর কাজ করে এবং যেটাও ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারোলে পরিণত করে এবং আরেকটা রয়েছে যেটা সাধারণত আমাদের পাকস্থলি থেকে হয় এই পাকস্থলি থেকে যে সেটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রিক লাইপেজ কি বলি গ্যাস্ট্রিক লাইপেজ এই গ্যাস্ট্রিক লাইফেজ এটা হচ্ছে আমাদের পাকস্থলি থেকে নিঃসৃত হয় পাকস্থলী এবং পাকস্থলী থেকে উপর কাজ করে এবং এবং হচ্ছে এটা গ্লিসারলে পরিণত করে তো আশা করছি এই এই যে হচ্ছে উৎসেচকের দ্বারা পরিপাক সেটা তোমরা বুঝে গেছো এবং এই পরিপাকের পর শুধু পরিপাক না এরপরে আমি বলছিলাম তোমাদের বাকি যে বাকি যে ধাপগুলো পরিপাকের পর আমি প্রথমে ভেবেছিলাম যে শুধু পরিপাকের উপরেই কথা বলে ছেড়ে দিবো তো আমরা বলেছিলাম খাদ্য গ্রহণ পরিপাক এরপরে হচ্ছে শোষণ আত্মীকরণ এবং বহিষ্করণ তো এরপরে পরের ধাপগুলো ছোট ছোট ছোট্ট করে তোমাদের একটু বলে দিই যেন তোমাদের সুবিধা হয় শোষণ শোষণ কি অর্থাৎ সরল যে খাদ্য বস্তু সেই খাদ্য বস্তু এরপরে কি হয় না ক্ষুদ্রান্তে ভিলাই দ্বারা শোষিত হয় তো আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি যে আমাদের শোষণের মূল যে স্থান সেটা যদিও ক্ষুদ্রান্ত কিন্তু ক্ষুদ্রান্ত ছাড়াও পাকস্থলিতেও শোষণ হয় এবং হচ্ছে গৃহতন্ত্রেও অল্প অল্প শোষণ হয় আচ্ছা এইটুকু বলার আগে আর একটু কি আমি ব্যাক করব আর একটু ব্যাক করি তোমাদের একটু বলে দিই যে যে মুখবিবরে তোমাদের বলেছিলাম শুধু হজম হয় এরপর হচ্ছে পাকস্থলিতে পাকস্থলিতে শুধুমাত্র প্রোটিন আর ফ্যাট হজম হয় এখানে কিন্তু কার্বোহাইড্রেট হজম হয় না আর ক্ষুদ্রান্তে তিনটে খাদ্যই হজম হয় কি কি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনটাই হজম হয় বোঝা গেছে এখানে একটা শুধু কার্বোহাইড্রেট এখানে কার্বোহাইড্রেট বাদ দিয়ে প্রোটিন ফ্যাট আর এখানে তিনটেই হজম হয় সজেই মনে থাকলে আচ্ছা এরপরে চলো শোষণ শোষণের ক্ষেত্রে আমি তিনটা জায়গা বলছি একটা পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র কিন্তু মূল জায়গা কোনটা ক্ষুদ্রান্ত কেন ক্ষুদ্রান্ত না এই ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাস রয়েছে কি রয়েছে ভিলাস এই ভিলাস হচ্ছে যদিও একবচন ভিলাস হচ্ছে একবচন বহুবচনে এটাকে আমরা বলি ভিলাই ভিলাই ওকে তো এই ভিলাই রয়েছে যেগুলো কি এরকম আঙ্গুলের মতো স্ট্রাকচারের হয় কার মধ্যে রয়েছে ক্ষুদ্রান্তের মধ্যে ক্ষুদ্রান্ত তোমরা জানো ছবিতে তোমাদের দেখিয়েছি আমি এটা যদি পাকস্থলী হয় এই পাকস্থলীর পর ভাবে এই সরু হচ্ছে এই নালিটার ভিতরে এই নালীটার ভিতরে এরকম আঙুলের মতো স্ট্রাকচার রয়েছে এরকম আঙ্গুলের মতো এবং এই আঙ্গুলের মতো স্ট্রাকচারের অংশগুলোর ভিতরে কিন্তু লসিকা বাহ এরকম ভাবে কি থাকে লসিকা বাহ থাকে মনে রাখতে হবে এগুলোর মধ্যে লসিকা বাহ রয়েছে এবং এই লসিকার চারপাশে কিন্তু কি রয়েছে রয়েছে রক্ত জালক রয়েছে খুবই গুরুত্বপূর্ণ লসিকা বাহ এবং রক্ত জালক আর এগুলোকে তো তোমাদের বললাম এগুলোকে একটাকে ভিলাই ভিলাস বলা হয় এবং অনেকগুলোকে একসঙ্গে ভিলাস বলা হয় এবার যখন আমরা খাদ্যবস্তু আমাদের সরল মানে সরলতম করে ফেলি সরল হয়ে যায় যখন খাদ্যবস্তু অর্থাৎ গ্লুকোজ হয়ে গেল ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হয়ে গেল হয়ে গেল। তখন কি হবে না এই যে হচ্ছে ভিলাই দ্বারা এগুলো দ্বারা খাদ্যবস্তু কিন্তু কি হবে শোষণ হবে শোষণ হওয়ার পর রক্তে চলে যাবে কিভাবে শোষণ হয় বেশ কয়েকটা ধাপ রয়েছে বা বেশ কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে শোষণ হয় প্রথম তো একটা প্রক্রিয়া হচ্ছে ব্যাপন এই ব্যাপনের জন্য শোষণ হয় ব্যাপনের জন্য ব্যাপন প্রক্রিয়াটা আমরা কি জানি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে যাওয়া তো যখন এই যে ক্ষুদ্রান্তের মধ্যে বা এই ভিলাইগুলোর চারপাশে যখন খাদ্যবস্তুর ঘনত্ব বেশি হয়ে যাবে সেই খাদ্যবস্তু তখন অটোমেটিক অটোমেটিক বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব অর্থাৎ হচ্ছে রক্তের মধ্যে প্রবেশ করবে তো এটা একটা ব্যাপনের জন্য ঘটে এছাড়া হচ্ছে জল চাপের জন্য ঘটে অর্থাৎ এখানে হচ্ছে হাইড্রোলিক প্রেসার অর্থাৎ জলের যে চাপ সেই চাপের কারণেও কিন্তু ধীরে ধীরে ভেতরের দিকে খাদ্যবস্তু ঢুকে থাকে এছাড়া হচ্ছে অভিস্রবণ চাপ এই চাপের জন্যও ঘটে অভিস্রাবণ চাপ এই অভিস্রবণ চাপের জন্য যেহেতু হচ্ছে রক্তবাহের মধ্যে অভিস্রাবণ চাপ এই জায়গাটা ভিলাইয়ের এই জায়গাটায় অন্যান্য রক্তবাহের থেকে এই জায়গাটায় কিন্তু অর্থাৎ ক্ষুদ্রান্তের মধ্যে বা ভিলাইয়ের মধ্যে রক্তচাপটা অনেক বেশি থাকে এই জন্য খাদ্যবস্তু বাধ্য হয় হচ্ছে কার মধ্যে ওই রক্ত জালকের মধ্যে প্রবেশ করার জন্য ভেরি গুড ওকে তো আমরা বুঝে গেলাম শোষণ প্রক্রিয়াটা কি যে খাদ্যবস্তু সরল হওয়ার পর খাদ্যবস্তু ক্ষুদ্রান্তের মধ্যে ভিলাই দ্বারা বা ভিলাইয়ের মাধ্যমে রক্ত জালকের মধ্যে গৃহীত হওয়া বা রক্তের মধ্যে গৃহীত হওয়া সেটার নামই হচ্ছে শোষণ এই শোষণের পর পরের ধাপটা হচ্ছে আত্মীকরণ পরের ধাপটা কি আত্মীকরণ আত্মীকরণ জিনিসটা কি আত্মীকরণ জিনিসটা হচ্ছে খাদ্যবস্তু শোষণের পর যখন শোষণ হয়ে গেল তখন কি হবে রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে কোষে চলে যাবে অর্থাৎ এখানে শোষিত হওয়ার পর কি হবে প্রত্যেকটা এই পাকস্থলী হোক বা ক্ষুদ্রান্ত হোক বা যে কোনো জায়গায় সব জায়গায় আমাদের প্রত্যেকটা কোষে কোষে চলে যাবে তো এই ধরো একটা কোষ এই কোষের মধ্যে যখন চলে যাবে এবং খাদ্য বস্তু যখন এই কোষের মধ্যে প্রবেশ করবে এবং কোষের যে সাইটোপ্লাজম সেই সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হয়ে যাবে অ্যাকচুয়ালি এই কোষের মধ্যে প্রবেশ করলেই প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হয়ে যাওয়াকেই বলা হয় আত্মীকরণ তাহলে খাদ্যবস্তু প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হওয়াকে বলা হয় আত্মীকরণ ওকে এই আত্মীকরণের পর আর ধাপ ধাপ যায় সেটা হচ্ছে বহিষ্করণ বহিষ্করণ জিনিসটা কি বহিষ্করণ হচ্ছে বাইরে নির্গত হওয়া তো খাদ্যবস্তু তো আমাদের শোষিত হয়ে গেল যেগুলো হচ্ছে শোষণ হওয়ার বাকি যে খাদ্যবস্তু যেগুলো শোষণ মানে শোষণ হলো না সেগুলোর কি হবে তো সেগুলো কি হবে না এই ক্ষুদ্রান্ত থেকে আমাদের চলে আসবে এরকম একটা মোটা নালিতে যে নালিটার নাম হচ্ছে বৃহদন্ত্র এই বৃহদন্ত্রে আসার পর এরপরে এটা হচ্ছে বৃহদন্ত্র আসবে এবং এখানে হচ্ছে বা রয়েছে এই পায়ু ছিদ্র দ্বারা এরপরে বাইরের দিকে নির্গত হবে তো খাদ্যবস্তু বা অপাচ্য খাদ্যবস্তু আমাদের দেহের বাইরে নির্গত হওয়ার যে ঘটনা সেটাকেই আমরা বলি বহিষ্করণ এনাসের মাধ্যমে খাদ্যবস্তু একদম বাইরের দিকে নির্গত হয় ওকে তো এই হলো ক্ষুদ্রান্তে যে শোষণ ঘটে সেটা আর এছাড়া হচ্ছে পাকস্থলিতে এবং অল্প অল্প জল এগুলো হচ্ছে কিছু এগুলো হচ্ছে শোষণ হয় পাকস্থলী এবং এটা মনে রাখতে হবে তো যাই হোক এই যে ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমাদের পরিপাক শোষণ আত্মীকরণ বহিষ্করণ চারটা ধাপি একসঙ্গে বলে দেওয়ার চেষ্টা করেছি যদি তোমরা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানো যদি না বুঝতে পারো সেটাও কমেন্ট করে জানো পরের ভিডিওতে অবশ্যই আবার সেটা সমাধান করার চেষ্টা করব তো যদি এই চ্যানেলটি বেঙ্গল সায়েন্স ক্লাব এই চ্যানেলটি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো কারণ ভাই তোমাদের জন্যই এত পরিশ্রম করে ভিডিও বানানো তো অবশ্যই সাপোর্ট করো ভাই তোমাদের সঙ্গে আছে তোমরা আমার সঙ্গে থাকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে যেখানে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো